বিষয়টা আমি মনে করি এটাই সেই লেগে থাকা। অর্থাৎ আমি উদাহরণ, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে ভাই বিজনেসে যে আপনি লেগে থাকতে বলতেছেন সেটা দিয়ে আপনি কি বোঝাচ্ছেন, তাহলে বিজনেসে যে আমি লেগে থাকার কথাটা বলছি সেটা হচ্ছে এই যে সেটা যেটা কিরণ ভাই বা আতিক ভাইয়ের কাছ থেকে আমরা দেখি যে 22 বছর যাবত এই লোকটা কিভাবে এই বিজনেসে লেগে আছে। কারণ আমরা যখন এই বিজনেসে আসি অনেকেই আমরা চিন্তা করি এই বিজনেস থেকে আমি জীবিকা নির্বাহ করতে পারবো, তো এটাকে আমি আসলে ক্যারিয়ার হিসেবে ডেভেলপমেন্ট করলে আমার ফ্যামিলি চলবে, তো তাহলে তাদের জন্য তো আমাদের সামনে জ্বলজ্জ্বন্ত উদাহরণ দুজন রয়েই গেছে, একজন কিরণ ভাই একজন আতিক ভাই, যে হোয়াট এভার ইট ইজ 20 বছর, গত 20 বছর বা 22 বছর যাবত কিরণ ভাই এবং আতিক ভাইয়ের সংসার এই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রির ইনকাম থেকে চলেছে। আমার জানা মতে, আমি জানি না, আমার জানা মতে এই 22 বছর জীবনে আতিক ভাই বা কিরণ ভাই অন্য কোনো পেশাতে তারা নিযুক্ত ছিলেন না, মানে অন্য কোনো পেশা থেকে তাদের একটা কম আসে। তাহলে তাদের এই পর্যন্ত তাদের সংসার চলা, এই পর্যন্ত ঢাকা শহরে একটা বাড়ি নিয়ে থাকা গত 20 বছর যাবত, নিজস্ব একটা ফ্ল্যাট থাকা, নিজের একটা গাড়ি মেনটেন করা গত 20-22 বছর ধরে, সন্তানদেরকে ভালো স্কুলে পড়ানো, ঠিক আছে, এই সমস্ত কিছু তারা এই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি থেকে করতে পেরেছেন। তার মানে আমি বিশ্বাস করি যারাই চিন্তা করছেন যে আমি ক্যারিয়ার হিসেবে এটা নিতে পারি কিনা, আমি তাদেরকে বলবো আপনারা বেশি দূরে যেতে হবে না, অনেক দেশ বিদেশ ঘুরতে হবে না, আপনাদেরই কাছের, খুব নিকটের, আপনাদেরই প্রিয়জন এরকমজামান কিরণ আতিকুর রহমানকে দেখলে আপনারা বুঝতে পারবেন যে নেটওয়ার্ক মার্কেটিং করেও বেশ ভালোভাবে সন্তান সন্ততি পরিবার পরিজন নিয়ে চমৎকার একটা লাইফ লিড করা যায়। তার জন্য শুধুমাত্র আমার একটা প্রস্তুতির দরকার আছে, তার জন্য আমার একটা সিরিয়াসনেসের দরকার আছে, তার জন্য আমার এই বিজনেসটা করার আগে এই বিজনেসে গভীরে প্রবেশ করার দরকার আছে। এই বিষয়গুলোকে যদি আমরা একটু টেক কেয়ার করি বাকি কাজটা হয়ে যাবে। আর নেটওয়ার্ক মার্কেটিং এ আসলে আমি কোনো গ্রামাটিক্যাল দৃষ্টি থেকে দেখি না, আমি ওদিনও একটা কথা বলেছি যে আতিক ভাই একটা জিনিস আমার কাছে লক্ষণীয় মনে হয়, যখনই উনি একটা কাজ পায় কাজটার ফলাফল কি হবে সেটা না ভেবে উনি কাজে ঝাঁপিয়ে পড়েন, এবং এই ঝাঁপিয়ে পড়ার কারণে দেখা যায় কোনো না কোনো রেজাল্ট ঠিকই আসে। আমি সেই শুরু থেকে আমি যখন দেখেছি যে উনি জুমের কথা যখন বলছে শুধু দেখে আমাদেরও মনে হয়েছে ঢুকে লাভ কি, কিন্তু আতিক ভাই এটা চিন্তা করেননি, তিনি কন্টিনিউয়াস কাজ করে গেছেন, কাজ করে গেছেন, মানুষকে ইনভাইট করেছেন, অনেককে ইনভাইট করেছেন। আমি জানি যে প্রত্যেকটা জুম মিটিং এ আমাদের ডিস্ট্রিবিউটররা হাজার হাজার লোককে ইনভাইট করে, একজনে যদি 10 জন করে ইনভাইট করে, আমার 200 জন অ্যাক্টিভ লোক আছে, মনে হয় 2000 লোক দাওয়াত পায়, কিন্তু এই 2000 লোক থেকে নতুন হয়তো 30-40 জন অ্যাটেন্ড করে, কিন্তু আমরা আমাদের সেই প্যাশনসটাকে ধরে রাখি, ইনভাইট করতেই থাকি, এবং এই ইনভাইট করতে 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 আজকে জুম মিটিং এ যে রেজাল্ট হয়তো আজকের দিন আমরা সেটা দেখতে পাচ্ছি না, এই যে আমরা ইনভাইট করে যাচ্ছি ঠিকই এক সময় আজ থেকে 3-4 মাস পরে দেখা যাবে যে জুম মিটিং এ 5000 লোক অ্যাটেন্ড করছে, আমার মনে হয় রেজাল্ট আমরা তখন দেখতে পাবো। তো ঠিক এখনই কাজ করার সাথে সাথেই আমি রেজাল্ট পাবো, এই বিষয়টা যদি করি হয়তো বা আমি হতাশ হতে পারি। তো আমি মনে করি যে এখনো আমাদের জুম মিটিং এর এই যে অনলাইন যে ট্রেন্ডসটা, আমাদের কোম্পানির সফটওয়্যার ঘরে বসে এই বিজনেস করার যে পদ্ধতিটা তারা আবিষ্কার করেছে, আমরা আরো বলতে থাকি, আমার মনে হয় কোনো না কোনো ভাবে যদি আমরা আতিক ভাইয়ের মতো ফলো করি যে রেজাল্ট কি হবে তার জন্য ওয়েট করে লাভ নেই, যে আমি লোককে ডাকলে তারা আসবে না কিনা, তারা জুম মিটিং এ দেখে কি বলবে, তারা আমাদেরকে বিশ্বাস করবে কিনা, তারা আমাদের প্রোডাক্ট কিনবে কিনা, তারা এই ধরনের টেনশন না করে আমার মনে হয় যে আমরা মানুষ নির্দ্বিধায় ইনভাইট করতে থাকি, 100% একটা রেজাল্ট, কোনো না কোনো রেজাল্ট আমরা পাবো। আমি আতিক ভাইয়ের ক্ষেত্রে যেটা দেখি আর কি, অনেকে আছেন মানে কোনো একটা প্রতিযোগিতায় নামছেন, চিন্তা করে ধুর এতটুকু পর আমি পারি দিতে পারবো কিনা, এটা হবে না, আমার দ্বারা হবে না, বা আমি পারবো না, এই চিন্তা করে তারা আটকে থাকেন। আর আতিক ভাই কোনো কিছু চিন্তা না করে দৌড় দেন, দৌড় দিয়ে হয়তো বা শেষ পর্যন্ত উনি পৌঁছান না, কিন্তু মাঝ পথ পর্যন্ত হলেও যান, বা যতটুকু উনি যান সেখান থেকে কোনো না কোনো রেজাল্ট উনি ঠিকই আহরণ করেন। তো আমি সবাইকে যদি আমার কাছ থেকে কোনো পরামর্শ চান যে হয়, আসলে পরামর্শ দেওয়ার মতো সেই রকম যোগ্যতা আমার আছে কিনা আমি সেটা জানি না, আমি কারণ নেটওয়ার্ক মার্কেটিং আমিও আসলে এখনো শিখছি, আমি শিখতে এসেছি, আমি একজন বিজনেসম্যান, আমি শেখানোর চেয়ে শিখতে ভালোবাসি,
আসলে বলার চেয়ে শুনতে ভালোবাসি। তো সেই হিসেবে আমি আসলে তেমন কিছু বলতে চাচ্ছি না, আমি মনে করি যে আমরা যদি আতিক ভাইকে একটু ফলো করি, যে করতে থাকি কাজটা, আমার মনে হয় কোনো না কোনো রেজাল্ট আমরা ইনশাল্লাহ পাবো, কারণ কর্মের কোনো না কোনো ফল আমরা পাবোই, এটা আমি বিশ্বাস করি। তো ইনশাল্লাহ সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি চমৎকার এই প্রোগ্রামটি প্রয়াস নেওয়ার জন্য। শফিক ভাইকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে সোলামান ভাই, জুবায়ের ভাই, প্রত্যেকের কথা শুনলাম, প্রত্যেকে চমৎকার ভাবে, আসলে আমাদের সবারই আগ্রহ আছে আমরা যদি সঠিকভাবে কাজ করতে জানি। সিরাজ ভাইয়ের কথা শুনে চমৎকার লাগলো যে এবিসি মেথডটা যে আপনারা ফলো করেন এটাও একটা শিক্ষণীয় বিষয়। তো সবকিছু মিলিয়ে আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে, কথা বলতে পেরে, আপনাদের সাথে দেখা করতে পেরে আমি যথেষ্ট আনন্দিত। তো সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে আমি শেষ করছি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে চমৎকার কথা বলার জন্য। আমরা আশা করি স্যারের কাছ থেকে চমৎকার দিক নির্দেশনা পেয়েছি। এখন আমরা আমাদের স্যারও যার কথা বলেছেন, যিনি আমাদের নেটওয়ার্ক মার্কেটিং এর গুরু জাদুঘর, আসলে যার এই উদ্যোগের কারণে আজকে এই নলল্যান্ডের বিজনেস এবং তার অক্লান্ত পরিশ্রম এবং এই জুম উদ্দীপনার কারণে আমরা এখনো পর্যন্ত